আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলা কালামেদ্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক রেজাউল মাতুব্বর বিজয়ী হয়েছে বিপুল ভোটে। তিনি বিজয় হয়ে আজকে বিজয় মিছিল এবং তার সমর্থকরা রং খেলছে। এখন বক্তব্য রাখবেন রেজাউল মাতুব্বর। ঐতিহ্যবাহী কালামেদ্দা ইউনিয়নে আমরা সেই নবনির্বাচিত সেই গণমানুষের নেতা তৃণমূল সমাজকর্মী এবং আবাল বৃদ্ধ বনিতার সেই সূর্য সৈনিক তৃণমূল সমাজকর্মী অবহেলিত মানুষের বন্ধু যিনি খেটে খাওয়া মানুষকে নিয়ে আজকে গতকালকে 28 তারিখ সারাদিন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে কালামেদ্দা ইউনিয়নের গণমানুষের ভোটে আজকে নির্বাচিত হয়েছেন আমাদের সেই উজ্জ্বল নক্ষত্র কালামেদ্দা ইউনিয়নের সরকারের প্রতিনিধি গণমানুষের প্রতিনিধি জনাব মোহাম্মদ রেজাউল মাতুব্বর। ঘোড়া প্রতীক নিয়ে 1076 ভোট বেশি পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। আজকে আমরা তার মুখ থেকে এই প্রতিক্রিয়া এবং অনুভূতি জানব এই বিজয় উল্লাস। গতকাল আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে কালামেদ্দা ইউনিয়নের সর্বস্তরের জনগণ তাদের ভোট অধিকার প্রয়োগ করে আমাকে নির্বাচিত করেছেন। এই বিজয়টা শুধু আমার একার বিজয় নয়, এই বিজয়টা সারা কালামেদ্দা ইউনিয়নের সমস্ত জনগণের আবাল বৃদ্ধ বনিতা এবং খেটে খাওয়া মানুষের পক্ষে রায় দিয়ে তারা আজকে এই এলাকার উন্নয়নের স্বার্থে বিশেষ করে কালামেদ্দা ইউনিয়নের ডিজিটাল ইউনিয়ন করার লক্ষ্যে আমাদের সার্বিক সহযোগিতা করেছেন। এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি কালামেদ্দা ইউনিয়নবাসীকে, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাননীয় সাংসদ জনাব মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন সাহেবকে, যার দিক নির্দেশনায় আজকে আমরা ক্ষমতা পেয়েছি বা এখানে আমরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। তার পাশাপাশি আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায়কে প্রতিষ্ঠিত করে জনগণের মাধ্যমে যারা এখানে নির্বাচিত হবেন বা হয়েছেন সবাইকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ বা তার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা সার্বক্ষণিক নিয়োজিত আছি এবং সার্বক্ষণিক উন্নয়নের মাধ্যমে দিয়ে আমার ইউনিয়নটাকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসাবে গর্ব বলে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি। সম্মানিত নবনির্বাচিত মাননীয় চেয়ারম্যান জনাব রেজাউল মাতুব্বর, আজকে আপনি গণমানুষের অভিভাবক, সেই অভিভাবক হিসাবে আপনার কাছে জানতে চাই যে আপনি এই গণমানুষের জন্য নির্বাচিত চেয়ারম্যান হিসাবে আপনার প্রথম পদক্ষেপ কি? গণমানুষের ভোটে যেহেতু নির্বাচিত হয়েছি, আমি চাচ্ছি জনগণ যেভাবে ভালো থাকতে পারে, বিশেষ করে প্রথম পদক্ষেপ হচ্ছে এখানে মাদকমুক্ত এবং সন্ত্রাসমুক্ত একটি ডিজিটাল ইউনিয়ন করার লক্ষ্যে এবং বাল্য বিবাহ বন্ধ করার লক্ষ্যে, যাতে ইউনিয়নটাকে সুশৃঙ্খলভাবে সমস্ত হানাহানি এবং নির্বাচনী পরবর্তী সহিংসতা মুক্ত রেখে আমরা আগামী দিনগুলি পরিচালনা করতে চাচ্ছি। তো আমাদের সর্বশেষ অনুভূতি জানতে চাই জনাব রেজাউল মাতুব্বর, আজকে আপনি জনমানুষের ভোটে নির্বাচিত হয়েছেন, এই এই সাফল্যের পিছনে কার অবদান, কাদের অবদান সবচেয়ে বেশি বলে আপনি মনে করছেন? এই এই অবদানটা সারা ইউনিয়নবাসীর, এই অবদানটা যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন সবার জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইউনিয়নবাসীকে, যারা আমাকে, যারা খেটে খাওয়া মানুষ, অসহায়, দরিদ্র, হতদরিদ্র সবাই আমার সাথে একজোট হয়ে আমাকে নির্বাচিত করেছেন। এই জন্য কালামেদ্দা ইউনিয়নবাসীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি সর্বস্তরের জনগণকে। আপনাকে এই অনুভূতি প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও। জি।
ভাই কোন সে নেতা? রিজাল ভাই। আমার ভাই? রিজাল ভাই। তোমার ভাই? রিজাল ভাই। আই সে? রিজাল ভাই। ইউ সে? রিজাল ভাই। জানিয়ে দাও? রিজাল ভাই। শুনিয়ে দাও? রিজাল ভাই। বিজয়মালা? রিজাল ভাই। আমরা? রিজাল ভাই। রেজা ভাই? রিজাল ভাই। মাতুব্বর? রিজাল ভাই। আমার ভাই? রিজাল ভাই। তোমার ভাই? রিজাল ভাই। কালা মির্দার? রিজাল ভাই। ঘন মানুষের? রিজাল ভাই। নেতা? রিজাল ভাই। চেয়ারম্যান? রিজাল ভাই। ধন্যবাদ। ধন্যবাদ সবাই। আমার কথা বুঝতে পারছো? বাইক দিয়া সকালে কি কি